দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 19 আগস্ট 2022 রোজ শুক্রবার। প্রিয় দর্শক, স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেল আজ অবস্থান করছে নাটোরের আহমদপুর ছাগলের হাটে। আহমদপুর হাট থেকে আজকে আপনাদেরকে নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া গ্রামের সেন্টু ভাই, মামা ভাগিনা গট ফার্ম ওনার ফার্মের নাম, তো উনি আজকে হাটে কি কি জাতের ক্রস জাতের মধ্যে বাচ্চা ছাগলগুলো হাটে এনেছে এবং সেই ছাগলগুলোর দাম উনি কত টাকা চাচ্ছে এবং কত টাকা হলে উনি এই ছাগলগুলো বিক্রি করছেন, টোটাল বিষয়ে আপনাদেরকে জানা এবং জানানোর চেষ্টা করব। নাটোর জেলার আহমদপুর ছাগলের হাটটি প্রতি শুক্রবার 7টায় 1 দিন সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত বেশ জমজমাটভাবে চলে। হাটে আসতে হলে আপনাদের এই সময়ের মধ্যে আসতে হবে। তাহলে চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যাক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেন্টু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, নাম কি ঠিক বলছি আমি? আচ্ছা, মাহফুজ আলম সেন্টু। মাহফুজ আলম সেন্টু ভাই, আসলে ভিডিও নিতে নিতে সবারই সাথে আমি পরিচয় হয়ে গেছি, দর্শক যারা আছে তারাও পরিচিত হয়ে গেছে আপনাদের সাথে। আচ্ছা সেন্টু ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আজকে কয়টা আনছেন আপনি? 15টা আনছিলাম, 4টা বিক্রি করছেন, 11টা আছে। 15টা আনছিলেন, 4টা বিক্রি করছেন, আর 11টা আছে। আচ্ছা প্রিয় দর্শক, দেখাই ছাগলগুলা কত সব ক্রসের মধ্যে এবং সুন্দর সুন্দর ছাগল উনি আনছে। সবগুলাই কিন্তু বাচ্চা ছাগল, একটা বড় না, সব বাচ্চা, সব খাসি। পাঠি নাই? পাঠি আছে 3টা। পাঠি আছে 3টা। আচ্ছা প্রিয় দর্শক দেখাই, পুরো হাটেই তো আপনি খামার করে ফেলছেন, হাটেই মনে হচ্ছে একটা খামার। আচ্ছা ঠিক আছে, সব তো খামারেরই ছাগল। আচ্ছা সেন্টু ভাই, স্বপ্নপুরী কৃষি তো চ্যানেলের দর্শক যারা আছে তাদেরকে তো আজকে আপনাদের ছাগল যেগুলো আনছেন ছাগল সেগুলোর দাম তো জানানো যাবে নাকি? জি জি। আচ্ছা প্রিয় দর্শক, আজকে হচ্ছে আহমদপুর হাট থেকে আপনাদেরকে বাচ্চা ছাগলের আপডেট জানাবো। আরেকটা কথা ভাই, আমি ম্যাক্সিমাম কিন্তু ফিক্সড দাম বলার চেষ্টা করি। ফিক্সড দাম, দাম দর করার সুযোগ রাখবেন না? সীমিত সীমিত, তাই না? মানুষের মতো আকাশ পাতাল আবার দাম চাওয়ার সুযোগ থাকে না। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, সেন্টু ভাইয়ের ছাগল আপনাদেরকে দেখাচ্ছি। ভাইজান, এটা কি পাটি না খাসি? দুটাই খাসি, তাই না? ক্রসের মধ্যে এটা কি জাত ভাই? নিয়তি তোতার ক্রস। প্রিয় দর্শক, নিয়তির ক্রস, বয়স মনে হচ্ছে তো 2 মাস, আড়াই মাস। আচ্ছা 2 মাসের উপরে, আড়াই মাস। তো দুইটা জোড়া দাম কত টাকা চাচ্ছেন? আচ্ছা জোড়া দাম 17,500 টাকা। 16,000 টাকা হলে বিক্রি করবেন? আচ্ছা আরো দেখান তো দেখি। আপনি একটা একটা করে দাম বলেন, জোড়া জোড়া দাম বলেন। জোড়া যেটা যেটা সেটা হয় যে 1 জোড়ার গেল, আর সমস্যা হলে একটা একটা করে দু চারটার দাম বলেন। আচ্ছা এটার দাম বলেন, সামনে যেটা সেটার দাম। এটা কত টাকা দাম? খাসির বাচ্চা 6,500। 6,500 টাকা খাসির বাচ্চা, তারপরে একটু দাম দরকার সুযোগ আছে, তাই না? আচ্ছা 8,500। এটা হচ্ছে 8,500 টাকা খাসির বাচ্চা। ক্রসের মধ্যে এটা কি জাত ভাই? হরিয়ানার ক্রস, খাসির বাচ্চা। 8,500 টাকা চাওয়া দাম, তাই না? 8,500 টাকা চাওয়া দাম। 8,000 হলে বিক্রি করবেন? এ দুটা খাসির বাচ্চা, হরিয়ানা নাকি একটা ভাই? আচ্ছা একই মায়ের, হরিয়ানা আছে নাকি? রে হরিয়ানা, হরিয়ানার ক্রস। তো দুটা কত টাকা চাচ্ছেন দাম? 17,000। দুটা 17,000 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা দেখান, আর দু একটা দেখান। তিনটাই পাঠি, তো না মেয়ে বাচ্চা? তিনটাই পাঠি। ক্রসের মধ্যে এটা কি জাত ভাই? একটা আছে যমুনা পাড়ি, এটা শিরোহী, আর এটা হচ্ছে কাশ্মীর। আচ্ছা একটা এটা হচ্ছে যে যমুনা পাড়ি, আর এটা ওইটা শিরোহী, ওপার কাটটা শিরোহী, আর এটা কাশ্মীরি। আচ্ছা দর্শক, আপনাদেরকে দেখালাম যমুনা পাড়ি, শিরোহী, কাশ্মীরি। আচ্ছা তো এই দাম কত টাকা করে চাচ্ছেন? 8,500 টাকা পিস করবে পার পিস। 8,500 টাকা পিস করবে। প্রিয় দর্শক দেখাই, এগুলো বাচ্চা কিন্তু, এটা হচ্ছে শিরোহি, এটা হচ্ছে কাশ্মীরি, এটা হচ্ছে যমুনা পাড়ি। তো এগুলো বাচ্চার দাম কিন্তু পড়বে 8,500 টাকা করে। আপনারা দাম দর করে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা ছাগল নিতে পারবেন। বাসের বক্সে করে ছাগল নিয়ে গেলে ছাগল কিন্তু মারা যাবে না, এনারা কিন্তু অনেক অনেক বাংলাদেশি পাঠায়। আচ্ছা বাসের বক্সে ছাগল পাঠালে ছাগল মারা যাবে না? না না, অনেক ছাগল পাঠায়, আর প্রতিদিনই প্রায় আমাদের ছাগল চলে যায় বাংলাদেশে যে কোনো স্থানে, আপনারা ছাগল পাঠাতে পারবেন। আচ্ছা ভাই, দাঁড়া এক মিনিট, দাঁড়া এক মিনিট। তো চ্যানেলের দর্শক বৃহৎ যারা আছে তারা তো আপনার ভিডিও দেখে, তো তারা যদি বলে যে ভাই ভিডিওতে দেখছি আপনাকে,
স্বপ্নপুরি ফিল্মচিত্র চ্যানেলের মাধ্যম থেকে মাধ্যমে আপনাদের এই ভিডিওটা দেখলাম, তো সেক্ষেত্রে তাদের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট রাখছেন কিনা বা রাখবেন কিনা? অবশ্যই, এটা যেহেতু আপনার ইয়ে অবশ্যই একটু ডিসকাউন্ট হতেই পারে। আচ্ছা সেন্টু ভাই, আপনার ঠিকানা হচ্ছে নাটোরের নলডাঙ্গা শাকারিপাড়া? আচ্ছা আপনার ফোন নাম্বারটা জানান। 01738 526588, 01738 526588, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমো নাম্বার। ঠিক আছে ভাইজান, বন্ধু ভাই, চ্যানেলের দর্শক বিহার যারা আছে তাদেরকে আপনি সবসময় সুস্থ সবল যে বাচ্চাগুলো আছে সেগুলো পাঠাবেন ভাই, যেগুলো রোগ রোগ মুক্ত বাচ্চা পাঠাবেন, কারণ তারা দূর থেকে ক্রয় করবে আপনার কিন্তু ফোনে যোগাযোগ করে তারা কিন্তু বিশ্বাস হয়ে নিবে, ভিডিও দেখে তারা কিন্তু একটা কনফিডেন্স হয়। সততা ছাড়া বিশ্বাস, আর 16 বছর থেকে জগতে আছি, সততা না থাকলে টিকা থাকতে পারতাম না। আচ্ছা তো ঠিক আছে, ভালো থাকেন। প্রিয় দর্শক, ক্রসের মধ্যে যদি বাচ্চা আপনারা ক্রয় করেন আমাদের সেন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, সেন্টু ভাইয়ের কাছে ক্রসের মধ্যে ভালো ভালো বাচ্চা আছে। স্বপ্নপুরি কিঞ্চিত, হ্যাঁ চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নপুরি কিঞ্চিত। স্বপ্নপুরি, হ্যাঁ। এই যে দেখেন আমাদের ফয়সাল ভাই, সালাম আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। তো ছাগলগুলা দেখলাম ভালোই? জি ভাই, ভালো ভালো পার্সেন্ট আছে। জি ভাই, যোগাযোগ করলে আপনারা ছাগল নিতে পারবেন। ফয়সাল ভাই আপনার ফোন নাম্বারটা জানান। 01761 5312। এটা আমার ইমো নাম্বার, যোগাযোগ করলে এবং খামার থেকে তুললে যে উন্নত জাতের নিব যোগাযোগ করলে আমি দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে ফয়সাল ভাই, ভালো থাকেন আপনার এই মূল্যবান সময়টি দর্শকদের দেওয়ার জন্য। আর স্বপ্নপুরি কৃষি চিত্র চ্যানেলের দর্শক বিহার যারা আছে তাদের জন্য একটু ডিসকাউন্ট রাখেন ইনশাল্লাহ। আর একটাই দাবি, সেটা হচ্ছে তাদের কাছে আপনি সুস্থ সবল ছাগল পাঠান ইনশাল্লাহ ভাই। যদি খারাপ ছাগল পাঠান তাহলে চ্যানেলের দুর্নাম, আপনার দুর্নাম, আমার খামার দুর্নাম হবে না ভাই খারাপ দিলে। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন।